নানা আয়োজনে জেলায় জেলায় উদযাপন হচ্ছে চ্যানেলাইয়ের 23তম জন্মদিন। এবারের স্লোগান স্বাধীনতার 50-এ চ্যানেলাই 23-এ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি ওমরের রিপোর্ট। চ্যানেল আই দর্শক ফোরামের উদ্যোগে কুমিল্লা রেল স্টেশনের পথ শিশুদের স্কুল দুর্বার এর সহায়তায় খাবার ও বেলুন দেওয়া হয়। সে সময় ছিলেন চ্যানেল আই এর কুমিল্লা প্রতিনিধি আবুল কাশেম হৃদয়। গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আমার চ্যানেল আই দর্শক ফোরাম। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে আলোচনা সভা হয়। নোয়াখালীতে আলোচনা সভা, কেক কাটা সহ নানা আয়োজনে চ্যানেল আই এর জন্মদিন উদযাপন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম, চ্যানেল আই এর নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলু এবং প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। চ্যানেল আই এর জন্মদিন উপলক্ষে বরগুনায় জেলা প্রশাসক কার্যালয়ে বৃক্ষরোপণ, কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, আরও ছিলেন চ্যানেল আই এর বরগুনা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু, দর্শক ফোরাম সভাপতি শামসুদ্দিন সানু ও অন্যরা। বাগেরহাটে চ্যানেল আই এর জেলা প্রতিনিধি মাহফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। চ্যানেল আই এর 23তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে চাপাই নবাবগঞ্জেও। জেলা কমিটির সহ সভাপতি কবি এনামুল হক তুফানের সভাপতিত্বে বক্তৃতা করেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু। সাতক্ষীরায় চ্যানেল আই দর্শক ফোরাম কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন ফোরামের সাতক্ষীরার আহ্বায়ক আনিসুর রহিম। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। জয়পুরহাটে অনুষ্ঠান উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন। আলোচনায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আতাউর রহমান। কুড়িগ্রাম প্রেস ক্লাবে আমার চ্যানেল আই দর্শক ফোরামের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় হয়। সে সময় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমানউদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজীউল ইসলাম এবং আরো অনেকে। বগুড়া প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভায় ছিলেন চ্যানেল আই এর বগুড়া প্রতিনিধি রৌফ জালাল, দৈনিক করতোয়ার নির্বাহী সম্পাদক তসলিমা হক রাকা এবং অন্যরা। চ্যানেল আই এর জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে ছিল দুদিনের কর্মসূচি। রাঙামাটি জেলা প্রতিনিধি মনসুর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান। গাইবান্ধায় কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি এম এস আলাম। সাদিয়া ওমর, চ্যানেল আই।